আমাদের এখন যারা সরকার আছে তারা বলে তারাই দেশকে ভালোবাসে, দেশকে ভালোবাসে যারা ক্যানাডায় টাকা নিয়ে বউ বাচ্চাকে নিয়ে সুন্দর জীবন ক্যানাডায় কাটাবে তারা এই দেশকে ভালোবাসে, আমি তো জানতাম না। আমি ছোট একটা গল্প বলে শেষ করি দেশপ্রেম সম্বন্ধে। দেশপ্রেমটা কি জিনিস সেটা ডিফাইন করাটা খুব কঠিন। আমি আমার মেয়েকে নিয়ে বিদেশে ওকে একটু খেপাচ্ছিলাম, আমার ছোট মেয়ে, যে আমরা তো এই সুন্দর দেশে আছি, এখানে ম্যাকডোনাল্ডস আছে, এখানে সুন্দর খেলনার দোকান আছে, টয়জ আর আস আছে, এখানে রাস্তা পরিষ্কার, রাস্তায় কেউ থুতু ফেলে না, এই জিনিসটা তার খুব অপছন্দ, রাস্তায় থুতু ফেলা, এই দেশটা কত পরিষ্কার কত সুন্দর, আমরা এখানে থেকে যাই। তো বললো না দেশে দেশে যাব, বলে নানা নানি আছে, বলে নানা নানিকে নিয়ে আসলাম, বলে আমার বুয়া আছে, বুয়াকে নিয়ে আসলাম, রেনু বুয়াকে, নো প্রবলেম, আমার ওই বন্ধু আছে, ওই বন্ধুর বাবাকে, আমার ওই বন্ধু আছে, ওই বন্ধুর বাবাকে বললাম, সেও আসলো। মানে আমি তার বিভিন্ন আপত্তি দিয়ে আমি ই করতে চাচ্ছিলাম, আমি বলছিলাম যে এত মানে আমাদের দেশটাতে তুলনায় এই দেশটা এত সুন্দর, তুমি আমার দেশে আমাদের দেশে ফেরত যেতে চাও কেন, ঢাকায় ফেরত যেতে চাও কেন? কারণ ওর একটা কথায় আমি চুপ হয়ে গেলাম, আমার আর কোনো তর্ক নাই, আমি আর পরে চিন্তা করলাম জিনিসটা কি। সে বলল কারণ ওটা আমার দেশ। এটার পরে একজনের সাথে তর্ক করাতে কিছু নাই, এটা আমার দেশ, ফিনিশ। এটা ভালো খারাপ যেটাই হোক না কেন সেটা আমার দেশ। আমাদের ওই অ্যাটিটিউড থাকতে হবে যারা এই পরের সরকারে আসবে, যারা দেশটাকে ঠিক করার জন্য কাজ করবে। এবং আপনাদের এই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং যারা আইনজীবী আছে, আপনাদের বিরাট একটা ভূমিকা থাকবে সেই দেশটাকে উত্তোলনের ব্যাপারে, আবার ঠিক করার ব্যাপারে। আপনারা জানেন 15 বছরে কী হয়েছে, আইনের শাসন আমরা দেশ হারিয়েছি, এটাকে ফেরত আনার জন্যে আপনাদেরকে অনেক কাজ করতে হবে সেই সরকারের সাথে। এবং সেই সহযোগিতা যদি না পায় সরকার, সামনের সরকার, তাদের কাজ করা সম্ভব হবে না। অর্থনীতিবিদ দিয়ে সব কাজ হয় না, বা যারা প্রশাসনে আছে তাদেরকে দিয়ে সব কাজ হয় না। অর্থনীতিবিদ অবশ্য খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাদের একটা জোক বলে শেষ করি। রাশিয়ান মিলিটারি প্যারেড হয় মে ডেতে, মের 1 তারিখে। তো রাশিয়ান সব নেতারা দাঁড়িয়ে আছে, প্রথমে গেল মিসাইল, তারপরে গেল ওদের ট্যাঙ্ক, তারপরে বিভিন্ন কামান আনলো, তারপরে বিভিন্ন রেজিমেন্টের কুচকাওয়াজ হচ্ছে, খুব সুন্দর। তারপরে দেখে হঠাৎ কালো স্যুট পরা 100টা লোক হেঁটে যাচ্ছে। তো পার্টি জেনারেল সেক্রেটারি জিজ্ঞেস করে, এরা কে? এটা তো একটা মিলিটারি প্যারেড। বলে স্যার, এরা হলো খারাপ অর্থনীতিবিদ, এদেরকে দিয়ে একটা দেশকে খুব সহজে ধ্বংস করা যায়, এই কামান মিসাইল কিছু দরকার হয় না, এদেরকে পাঠালে সেই দেশটাকে ধ্বংস করতে পারে। সো অর্থনীতিবিদদের গুরুত্বপূর্ণ কত গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলি, আমাদের দেশে এটা কিছুদিনের মধ্যে আপনারা সেটা প্রমাণ পাচ্ছেন এবং আরও পাবেন। এবং আমরা এটা থেকে উঠে আসতে এখনও আমাদের দেশে এবং বিশেষ করে বিদেশে খুব ভালো ভালো অর্থনীতিবিদ আছে এবং যারা কাজ করতে পারবে, এবং ইনশাল্লাহ যারা এই দেশটাকে একটু ভালোবাসে, যারা এই দেশটাকে প্রথম বিশ্বের দেশ হিসাবে দেখতে চায়, আমি মনে করি আমরা সবাই সেটা চাই, আমরা একসঙ্গে কাজ করব এবং এই দেশের উন্নয়নের জন্যে, উন্নতির জন্যে এই 15 বছরের অন্ধকার রাত্রিটা আমরা মুছে ফেলবো আমাদের ইতিহাস থেকে। শ্রীলঙ্কার অবস্থা এমন হয়েছিল যে একজনকে অর্থমন্ত্রী বানালো, সে সকালে গেল অফিসে, সে দুপুরে সে বাসায় চলে গেল খেতে, আর ফেরত আসেনি। জাস্ট ইটস হোপলেস। তাকে কাগজপত্র দেখিয়েছিল, তাকে হিসাবগুলি দেখিয়েছিল, সে ঠিক করলো এখানে আর ফেরত গিয়ে কোনো লাভ নাই। মানে সারা দিনটাও সে অর্থমন্ত্রী ছিল না, সে দুপুর পর্যন্ত ছিল, দুপুরে খাবার খেতে গিয়ে সে কেটে পড়ছে। এবং তখন প্রধানমন্ত্রীকে বলা হলো যে আমাদের তো অনেক কিছু সই করতে হবে, অর্থমন্ত্রী নাই। তখন প্রধানমন্ত্রী ছিলেন, এখন যে প্রেসিডেন্ট হয়ে গেছেন, উনি নিজে অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে নিলেন সেই রাত্রে, কারণ কোনো উপায় ছিল না, কেউ রাজি হচ্ছে না। তো বাংলাদেশে এখনও অত খারাপ অবস্থা হয়নি। আমার মনে হয় আমরা আমাদের হয়তো 15 বছরের লুটিং 15 মাসে ঠিক করা যাবে না, কিন্তু 2-1 বছরের মধ্যে এটা অনেকটা উঠে আসা যাবে।
এবং আমাদের বৈদেশিক মুদ্রার সমস্যাটা আমাদের রিমিটেন্সেসের ফলে ঠিক হয়ে যাবে এবং বিদেশের অনেক প্রজেক্টস ওয়েস্টফুল প্রজেক্টস এগুলিকে বন্ধ করলে এবং এগুলি কমালে আমাদের উপর প্রেসার অনেক কমে যাবে আমাদের সামনের বছরের বড় একটা সংকট হলো যে গ্রেস পিরিয়ড লোনের শেষ হয়ে যায় গ্রেস পিরিয়ড হলো একটা লোনের ধরেন 20 বছর লোনের মধ্যে 3 বছর গ্রেস পিরিয়ড থাকে ওই 3 বছর তারা আসলটা বা সুদটা দিতে হয় না ওই গ্রেস পিরিয়ডগুলি সামনের বছরে শেষ হচ্ছে আমাদের হঠাৎ অনেক টাকা আমাদেরকে ফেরত দিতে হবে এই বিভিন্ন প্রজেক্টের জন্য যে পদ্মা সেতুর কথা বলে যে নিজের সম্পদে ওনার বাপের সম্পদ দিয়ে উনি বোধহয় করেছেন এটা কথাটা সত্য না প্রায় 3 বিলিয়ন ডলার ট্রেড ক্রেডিট ব্যবহার করেছে চীন থেকে এবং ট্রেড ক্রেডিট খুব হাই কমার্শিয়াল সুদে আমাদেরকে ফেরত দিতে হবে সো এই টাকাগুলি এই ওয়েস্টফুল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের টাকাগুলি ওয়েস্টফুল কেন আপনাকে বলছি কারণ যতটুক খরচ হওয়ার কথা ছিল ১০০০ কোটি টাকা খরচ হয়েছে ৪০০০ কোটি টাকা ৩০০০ কোটি টাকা সিস্টেম লস বা দুর্নীতিতে চলে গেছে বিদেশে চলে গেছে এটাই সমস্যা কিন্তু আমাদের ফেরত দিতে হবে ১০০০ কোটি টাকা না আমাদের ৪০০০ কোটি টাকায় ফেরত দিতে হবে আমাদের জনগণের একটা বোঝা হয়ে থাকবে এই টাকাটা এই যে লোনগুলি নিয়েছে এই ১৫ বছরে এই বোঝাগুলি কিন্তু আমরা এড়াতে পারবো না এটা আগের থেকে বলে রাখি আমরা যদি বলি এগুলিতে চুরি হয়ে গেছে যারা টাকাগুলি দিয়েছে তারা এটাতে তাদের কোনো মাথা ব্যথা নাই তারা আমাদেরকে ডিফল্টার বানাবে যদি আমরা ওই টাকা ফেরত না দিই সো শুধু নিজেদের সময়ে তারা একটা অর্থনৈতিক বিপদ আনেনি তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সমস্যা তৈরি করে এই দেশ থেকে চলে যাবে এখন এই দেশের যে রাজনীতিতে কি হতে যাচ্ছে আমি মনে করি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার দরকার যাদের কাজ হবে দেশের আমাদের দেশ পরিচালনার যে অবকাঠামো এটা একটা বড় পরিবর্তন এবং সংস্কার করার একটা দায়িত্ব তাদের থাকবে ওই মেরুদণ্ডহীন প্রাণীকে এই সরকারের প্রধান করা যাবে না যেমন ওই ফখরুদ্দিন আহমেদের মতো একটা লোককে দেওয়া হয়েছিল একেবারে মানে ইউজলেসের চেয়ে খারাপ একটা লোক একটা যে দেশ ক্ষতি করে গেছে ওই ধরনের লোককে দেওয়া হবে না আমি আশা করি এই ধরনের কি করে হবে আপনারা বলবেন এটা তো নির্বাচিত সরকার না আরে আমরা তো ২০১৩ থেকে অনির্বাচিত একটা সরকারের অধীনে আছি এখানে তো কোনো নালিশ দেখছি না রাস্তায় ৮ বছর হয়ে গেছে অনির্বাচিত একটা সরকারের অধীনে আপনারা তো সুন্দর মেনে নিয়েছেন কোর্ট চলছে দেশ চলছে এই অনির্বাচিত একটা সরকারের অধীনে সো সেটা কোনো বড় কথা না জনগণের স্বার্থে সেই সরকার কাজ করবে সেটা যারা জনগণের মধ্যে তাদেরকে সতর্ক থাকতে হবে যে সেই সরকার তাদের যেন এইভাবে লুট না করে এবং এই ধরনের দুর্নীতি যেন না করে জনগণকে সতর্ক থাকতে হবে সেই সরকার আমার মনে হয় তাদের সেই সাহস থাকবে না এই কাজ করার কারণ তাদের একটা মিথ্যা ম্যান্ডেটও থাকবে না জনগণ থেকে এই ধরনের কাজ করার